প্রদীপ মুখার্জি রয়েছেন, দেবাশিস ব্যানার্জি রয়েছেন, মাননীয় বজ্রনারায়ণ রায়, সবাইকে অনুরোধ করব কবির পাদদেশে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানাতে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বানেশ্বর বাবু, ওনাকে অনুরোধ করছি কবির পাদদেশে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা জানাতে। উপস্থিত আছেন প্রজ্জ্বল বাবু, ওনাকেও আমরা আহ্বান করছি কবির পাদদেশে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানাতে। এবং অনেকে আছেন এখানে, অনেক মানুষ আজকে উপস্থিত হয়েছেন, সুদূর বাংলাদেশ থেকে এসছেন এবং আসানসোল থেকে অনেক শিল্পীরা এসছেন, সবারই নাম আমি হয়তো জানি না। আমরা হৃদয়ে আন্তরিক থেকে অভিনন্দন জানাই কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সবাইকে অনুরোধ করব কবির পাদদেশে পুষ্পার্ঘ দিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করব। কাজী নজরুল বিশ্ববিদ্যালয় এমন এক কবি যিনি সাম্প্রদায়িক সম্প্রীতির ঊর্ধ্বে, মানবতার কবি, সাম্যের কবি এবং মহান কবি। সেই মহান কবির আজকে জন্মদিন, আমরা পুষ্পার্ঘ পর্ব শেষ করলাম, আবার আমরা আমাদের যাত্রা শুরু করব কবির বাস্তবতা। এখানকার গ্রামবাসীদের এত উন্মাদনা, এত চোখে পড়ার মতো এবং সবচেয়ে পুঁজি কাছা বাচ্চারা সবাই যেভাবে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছে, এটা সত্যিই আমরা চিরকৃতজ্ঞ এবং এই স্মৃতি আমরা সারা জীবন মনে রাখবো। সত্যি আপনাদের এভাবে এগিয়ে আসার জন্য আমাদের আন্তরিক শুভেচ্ছা। আরও যে আমাদের প্রোগ্রামগুলো রয়েছে, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং মেলা রয়েছে, আমরা আশা করি আপনারা দলে দলে যোগদান করে এগুলোকে সব সাফল্যমণ্ডিত করে বলুন। ধন্যবাদ সবাইকে, নমস্কার, অভিনন্দন। এবছর আমরা 124তম নজরুল জয়ন্তী পালন করতে চলেছি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে। তো আমরা গর্বিত যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে এই নিয়ে আমরা দ্বিতীয়বার পর্যালোচনা করছি এবং গোটা পরিচালনা বিশ্ববিদ্যালয় কমিটি তার প্রশাসনের দিক থেকেই সুবিধা অসুবিধা থেকে মানুষের সবার সহযোগিতা সমর্থন নিয়ে আমরা তত্ত্বাবধান শুরু করতে চাই, শুরু করতে শুরু করে দিয়েছি সকাল 7টা থেকে। এবং সকাল 11টার সময় আমরা আমাদের ইনোগ্রাল প্রোগ্রাম রাখছি, প্রত্যেককে যে স্বতঃস্ফূর্ত মানুষের মধ্যে চোখে পড়ছে এই স্বতঃস্ফূর্তটা যেন আগামী 3 দিন ধরে থাকে, এই দিকে আমাদের কামনা। ধন্যবাদ। তিনি তোমার